ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. প্রশ্ন করেছেন যে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা এই দোয়াগুলো আমরা কতবার পড়ব? জি, এই দোয়া তিনবার সর্বনিম্ন। যদি আপনি রুকু সিজদার দোয়া হিসাবে রুকুর দোয়া সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদারটা সুবহানা রাব্বিয়াল আ'লা এই দুটো এটা পড়েন, তাহলে কমপক্ষে তিনবার, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সুবহানা রাব্বিয়াল আযীম সালাসা মাররা ওয়া সাজাদা সুবহানা রাব্বিয়াল আ'লা সালাসা মাররা। তিনি যখন রুকুতে দোয়া পড়তেন তখন শুনেছি তিনি তিনবার পড়েছেন এই দোয়াটি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাতে তিনবার ওটা পড়েছেন। এই হাদিস রয়েছে ইবনে মাজার মধ্যে 888 নম্বর হাদিস। তো এখান থেকে প্রমাণিত হয় যে সর্বনিম্ন তিনবার পড়তে হবে, বাকি ঊর্ধ্বে জোর বিজোর দেখা দেখি নাই, চলতে থাকবে যতদূর আপনার সম্ভব। জি, আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ।